সতর্ক হন, এখনই লাগাম টানেন সন্তানের। কিসের প্রাইভেসি, আলাদা কিসের রোগ, কেন দরজা লাগাবে, কেন সে সিটকিরি নক করে রাত্রে ঘুমাবে, কেন কেন সে সকাল পর্যন্ত জেগে জেগে ফেসবুক চালাবে, কেন বন্ধুদের সাথে আড্ডা দিবে, কেন আপনার উপযুক্ত মেয়ে সন্ধ্যার পর বান্ধবীর সাথে ঘুরতে যাবে, কেন স্কুল বাদ দিয়ে পার্কে ঘুরবে, কেন খবর নেন না হাসরের মাঠে। এই সন্তান আল্লাহর সামনে আপনাকে আদালতে আসামির কাজ করায় দাঁড় করাইয়াছেন। এখন সতর্ক হওয়ার, সতর্ক হওয়ার এখনই সময়। কিন্তু আল্লাহ তাআলা আযাব বন্ধ করবেন কেমনে? কারণ আমার সন্তান তো বিসমিল্লাহ না বইরা পড়ে, আর টিম 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 তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটো সিং তারা হাটিমা টিম টিম। ফেরেশতা কয় এই লো তোর ডিম, এই মেয়েটা ভুরমু জাগা দিয়া, আর এই লো তোর সিং, এটা দিয়ে তোরে গুতাম। বান্দা আযাব ভোগ করবে করবে কইরা হঠাৎ করে কথা বলা শুরু করবে, ইয়াকুলুন তখন বলবে ইয়া লাইতানা আতানা আল্লাহ ওয়া আতানা রাসূলা। আরে কেন যে নেতার কথা শুনছিলাম, কেন যে বন্ধুর কথা শুনছিলাম, কেন যে বদ্দিন মা বাবার কথা শুনছিলাম না, শুনে যদি আল্লাহ আর আল্লাহর রাসূলের কথা শুনতাম, ওলামায়ে কেরামের সাথে থাকতাম, ওলামায়ে কেরামের কথা শুনতাম, তাইলে আজকে আমি আর এই বিপদে পড়ি না। আল্লাহ আমার শাস্তি তো আমি পাবই, কিন্তু যাদের কারণে আজকে আমার এই দশা, এদেরকে আপনার আদালতে দাঁড় করালাম, আমি চাই আমাকে যে শাস্তি দিয়েছেন ওই রকম ডাবল শাস্তি এদেরকে আপনি দিবেন। রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা। আল্লাহ নেতার কথা শুনেছি, মুরব্বির কথা শুনেছি, আজকে 7 বছর বয়সে আমার বাবা আমার মা আমাকে খাওয়ানোর ফন্দি আটার জন্য আমার হাতে যদি মোবাইলের কার্টন না দিত, নবী যেমন বলেছিলেন 7 বছর বয়স মুরু সিবিয়ানাকুম বিসসালা, তোমার সন্তানকে নামাজের হুকুম করো, আমার বাবা নামাজের হুকুম করেন নাই, মা নামাজের হুকুম করেন নাই, আমি খেতে চাই নাই, আমার হাতে মোবাইলটা দিছে, এই দেখো দেখো কার্টুনটা দেখো আর খাও। বয়স যখন 7 এই অবস্থা, বয়স যখন 10 হাই হাই, নবীর তো হুকুম ছিল ওয়াদরিবুহুম আলাইহা ওহুম আবনাউ আশর, বয়স যখন 10 তখন হালকা পিটুনি দাও নামাজের জন্যে। আল্লাহ ওই সময় পিটুনি থাক দূরের কথা, আমার বাবা মা আমার হাতে অ্যান্ড্রয়েড সেট উঠাইয়া দিছে, 10 বছর বয়স অ্যান্ড্রয়েড সেট পকেটে পকেটে, ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে দেখি জিন্সের প্যাকেটের মধ্যে মোবাইল, ওরে বাপে, সামনে দিয়ে একটা পিছন দিয়ে একটা, শয়তানের লেনজা কানের ভিতরে, নাচতে নাচতে হাঁটে, মানে কি গান শুনতেছে। আপনাদেরকে একটা খবর শোনাই, শুনে এখানে বাবারা আছে, এগুলো আমাদের বলার কথা না, কিন্তু না বলে পারছি না, এই সমাজের চিত্র আপনাদের চোখে আঙ্গুল দিয়ে না দেখায় দিলে কে বলবে এগুলা। আপনি মনে করতেছেন আপনার ছেলে ভালো, প্রত্যেকের কাছেই তার ছেলে ভালো, এই মনে করাটা আমাদের জন্য ভয়ঙ্কর বিপদ ডেকে আনতে পারে, যার জ্বলন্ত প্রমাণ হচ্ছে আবরার হত্যার যে বিষয়টা, ওইটা হত্যাকারীরা মেধাবী ছাত্র, বুয়েটের ছাত্র মানে মেধাবী ছাত্র, যারা যারা হত্যায় জড়িত ছিল তাদের আপনজন বাবা মা এলাকাবাসীর সাক্ষাৎকার দেখেছি, এলাকাবাসী বিশ্বাসই করতে পারছে না এই ছেলে এই কাজ করতে পারে, এটা অসম্ভব, এত নিরীহ ছেলে এলাকা আসলে কারোর সাথে কথাবার্তা বলে না, আপাদমস্তক ভদ্র, আপাদমস্তক ভদ্র, এই ছেলে এই কাজ করতে পারে, মানে কি জানেন এই ছেলেটা আপনার চক্ষুকে ফাঁকি দিয়া, এলাকাবাসীর চক্ষুকে ফাঁকি দিয়া, আপনজনের চক্ষুকে ফাঁকি দিয়া ধীরে 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 বদমাইশ হইতে হইতে প্রচন্ড সন্ত্রাসী হইয়া নিজের সতীর্থ নিজের সহপাঠীকে পিটাইয়া হত্যা করার মতো জঘন্য অপরাধী আর সন্ত্রাসী হয়ে গেছে, অথচ আপনার খবর নাই। একদিন হয়তো এমন কোন দুর্ঘটনা আপনার কানেও আওয়াজ আসতে পারে যে আপনার সন্তান তো অ্যারেস্ট,
কেন? বলে খুনির মামলা, খুনের মামলা। আমার ছেলে কাউকে খুন করতে পারে না, হ্যাঁ জিন্দিগিতে নোককাইকে দেখে নাই। এটা আপনি বাবা আপনার চিন্তা, আপনি ঢিলেমি করেছেন, দায়িত্বশীল বাবার দায়িত্ব জিম্মাদারি আদায় করেন নাই, ছেড়ে দিয়েছেন। প্রাইভেসি লাগে এখন, আলাদা রুম, আলাদা কম্পিউটার, আলাদা নেটের লাইন, কি করে কই লেখাপড়ার জন্য লাগে এগুলা। কিন্তু আপনি লক্ষ্য করেন নাই আপনার সন্তানের চোখের নিচে দিয়া কালো দাগ পড়ে গেছে, আপনি লক্ষ্য করেন নাই, আপনি লক্ষ্য করেন নাই তার ঠোঁটের দুই ঠোঁটের মাঝখান দিয়া লাল ফুটে উঠছে, সে কিছু খায়, আপনি লক্ষ্য করেন নাই, আপনি লক্ষ্য করেন নাই তার মাড়িগুলো নিচের দিকে চলে যাচ্ছে, লক্ষ্য করেন নাই, আপনি লক্ষ্য করেন নাই তার চোখগুলো ভিতরে চলে যাচ্ছে, লক্ষ্য করেন নাই, আপনি লক্ষ্য করেন নাই সে খিটখিটে মেজাজের হয়ে যাচ্ছে, লক্ষ্য করেন নাই, আপনি লক্ষ্য করেন নাই সে ঝিমায় ঘুমায়, লক্ষ্য করেন নাই। সে ধীরে ধীরে উঠেছে, বলে কেমনে পাইলো এই রাস্তা? কারণ হচ্ছে সে যখন 10 বছর বয়সী, তার হাতে আপনি একটা শয়তানের অস্ত্র তার হাতে ধরাইছেন, ধরাইয়া আপনি নিশ্চিত বসে রয়েছেন ওই সেট দিয়ে আমার ছেলে ফেসবুক চালায় এতটুকুই, আপনি নিশ্চিত বসে রয়েছেন ওই ছেলে আমার এই মোবাইল দিয়া বন্ধু বান্ধবের সাথে যোগাযোগ রক্ষা করে, স্কুলের রুটিন লেনদেন করে, আপনি অতটুকুতেই নিশ্চিত ছিলেন। কথাগুলো বলতে আমাদের লজ্জা লাগতেছে, কিন্তু এই সমাজের বাস্তব চিত্র না বললে আপনি সতর্ক হবেন না, হাসুরের মাঠে যায়া ঠিকই আক্ষেপ আর আফসোস করালেন। এখন শুনেন, সতর্ক হন, প্রাইভেসির নামে বাচ্চাদেরকে আলাদা রুম, এটা শরীয়তের নির্দেশ। অফরিকু বাইনহুম ফিল মাদাজি, বিছানা আলগা করো, 10 বছর বয়স ছেলেকে মা থেকে আলগা করো, মেয়েকে বাবা থেকে আলগা করো, বোনকে ভাই থেকে আলগা করো, এটা শরীয়তের নির্দেশ, যেন কোনো দুর্ঘটনা না ঘটে, সতর্কতা। কিসের আপনজনকে আল্লাহ তাআলা আলাদা করতে বলছেন? কিসের আপনজন? দূরের মানুষের লাগে রাস্তায় টাঙ্কি মারে ঘুরে খায়, অথচ আল্লাহ কোন জায়গায় সতর্ক করছেন? বাবা 10 বছরের মেয়ের সাথে একসাথে ঘুমাবে না, মা 10 বছরের ছেলের সাথে একসাথে ঘুমাবে না, ভাই 10 বছরের বোনের সাথে একসাথে শুবে না। সতর্কতাটা কোন লেভেলের? অথচ আমরা সহশিক্ষাকে উৎসাহিত করতেছি না, ছোট মানুষ, এরা ছোট মানুষ। ছোটটা বেশি হয় কখন? যখন বিয়ের আলোচনা হয়, 16 বছর এ পোলা ভাই, কি মেয়ে পোলা ভাই, ১২ বছর থেকে প্রেম করে, 13 বছরে রাস্তায় ঘুরে, 14 বছরে পার্কে যায়, 15 বছরে ফ্ল্যাটে যায়। কথাগুলো বলতে লজ্জা লাগতেছে, কিন্তু না বলে পাচ্ছি না। তারপর ওই বাচ্চা এখনো ছোট, বিয়ের বয়স হইলে আপনার কাছে বাল্য বিয়ের প্রসঙ্গ চলে আসে, এত ছোট থেকে প্রেম করে নোংরামি করে, তখন আর ছোট থাকে না, তখন বড় হয়ে গেছে না। বিষয়টা কি জানে? বিষয়টা হচ্ছে ইসলাম, মূল টার্গেট হলো ইসলাম। ওই বাল্য বিয়ের নামে বিয়েকে যত আটকানো যায়, সন্তান আপনার আমার সন্তান তত বেশি গুনাহ করার সুযোগ পায়। 22 বছর 20 বছর চলে যায়, একবার টনক নড়ে মেয়ের বিয়া দেওয়া লাগবে, তখন তো আর কেউ আসে না, তখন আপনি দৌড়ান খালি হুজুরের কাছে, হুজুর একটা তাবিজ দেন, মাইয়াটার বিয়া হয় না। বিয়া হবে কেমনে? বিয়ের বয়স চলে গেছে, প্রত্যেকটা জিনিসের একটা বয়স আছে। এখানে আপনারা শাকের চাষ করেন না, শাক সবজির চাষ করেন না? লাল শাক একটু বড় হয়ে গেলে ওটার বেচা যায়? বলেন বেচা যায়? কেন বুঝেন না? এগুলা দুনিয়ার সব জায়গায় ঠিক আছে, শরীয়ত মানার ক্ষেত্রে যায় আমার নানান রকমের দলিল সামনে পেশ করা হয়। কথাগুলো বলতে আমাদের খারাপ লাগতেছে, কিন্তু করব কি বলে? এই সমাজের নোংরা চিত্র এটা, দুর্ভাগ্য আমাদের। গত কয়েকদিন আগে আমরা লক্ষ্য করেছি আন্তর্জাতিক বিশ্ব সুন্দরী প্রতিযোগিতার ডাক আসছে, অবাক হয়ে গেছি, অবাক হয়ে গেছি। ওই সমস্ত সুন্দরী প্রতিযোগিতায় কারা অংশগ্রহণ করে? যে মেয়ে নষ্টা, যে মেয়ের বাবা নষ্টা, যে মেয়ের মা নষ্টা, যে মেয়ের ভাই বোন আপনজন সব নষ্টা, ওই নষ্টা মেয়ে সুন্দরী প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারে। কথা বলে ঠিক, আমরা আগে
মনে করতাম এই সংখ্যাটা বুঝি খুব কম, এই সমাজের খুব অল্প সংখ্যক মানুষ এই কাজে জড়ায় আছে, আগে এটা মনে করতাম। কিন্তু না, আমরা অবাক হয়েছি, এইবার বিশ্ব সুন্দরী প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য বাংলাদেশের 34,000-এর উপরে মেয়ে নাম এন্ট্রি করেছে। কি বুঝলে, মানে এই 34,000 মেয়ে নষ্ট, 34,000 মেয়ের বাবা আরো 34,000 নষ্ট, 34,000 মেয়ের 34,000 মা নষ্ট। নষ্টা নিজে নষ্ট না হইলে এই সমস্ত জায়গায় নিজের সন্তানকে কলিজার টুকরাকে দেওয়া যায় না। কোন গৃহস্থ শিয়ালের কাছে তো মুরগিকে দাওয়াতে পাঠাইবে না। কখন পাঠায়? যখন এই শিয়াল আরেক মুরগি খায়, নিজের মুরগির মায়া শেষ। কথাগুলো শুনতে খারাপ লাগতেছে যে হুজুর কি বলতেছে আজকে এগুলা, কিন্তু এই সমাজের চিত্র শুনেন, সতর্ক হন, এখনই লাগাম টানেন সন্তানের। কিসের প্রাইভেসি, আলাদা কিসের রোগ, কেন দরজা লাগাবে, কেন সে সিটকিরি নক করে রাত্রে ঘুমাবে, কেন কেন সে সকাল পর্যন্ত জেগে জেগে ফেসবুক চালাবে, কেন বন্ধুদের সাথে আড্ডা দিবে, কেন আপনার উপযুক্ত মেয়ে সন্ধ্যার পর বান্ধবীর সাথে ঘুরতে যাবে, কেন স্কুল বাদ দিয়ে পার্কে ঘুরবে, কেন খবর নেন না হাসরের মাঠে? এই সন্তান আল্লাহর সামনে আপনাকে আদালতে আসামির কাঠ করায় দাঁড় করাইয়াছে। এখন সতর্ক হওয়ার, সতর্ক হওয়ার এখনই সময়। অথচ যদি ঘটনা উল্টা হইতো, এটা না হইয়া যদি উল্টা হইতো, মাদ্রাসায় পাঠাইয়া দিছেন বাচ্চাকে, আহা কি চমৎকার, আফসোস কেন করব আমরা? হাদিসে আসছে বনি ইসরাইলের এক ব্যক্তি নিয়ত করেছে সন্তানকে মাদ্রাসায় পড়াবে, বাচ্চা এখনো মায়ের পেটে, বহু সন্ত্রাসী আছে, চাঁদাবাজ, দুষ্ট লোক, সমাজের নিকৃষ্ট মানুষ, নিজে খারাপ, কিন্তু সে ভেতরে ভেতরে নিয়ত করে আমার যদি বাচ্চা ছেলে হয় তো আলেম বানাবো, হাফেজ বানাবো। আছে না এরকম? আমার এলাকায় আছে কয়টা, কমজোর হাসান ভাই আমার পোলারে গেলাম আপনার কাছে দেবো, আমাকে দে তুই আগে সোজা হ, দে ভালো কথা, এরকম বহু মানুষ আছে। ওই বনি ইসরাইলের ওই ব্যক্তি নিয়ত করছে আমার বাচ্চা হলে আমি বাচ্চাকে মাদ্রাসায় পাঠাব, দুর্ভাগ্য পোড়া কপাল, বাচ্চা হওয়ার আগেই তার মৃত্যু হয়ে গেছে। স্বাভাবিকভাবেই তার কবরে আজাব হচ্ছিল, বাচ্চা হওয়ার পর বাচ্চা বড় হয়েছে, মা জানতো, স্ত্রী জানতো স্বামীর এই নিয়তের কথা, বাচ্চা যখন একটু বড় হয়েছে স্ত্রী ওই বাচ্চাকে মাদ্রাসায় পাঠাইছে, বাচ্চা মাদ্রাসায় যায় তাওরাত পড়া শুরু করছে, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ হাদিস, আল্লাহ তাআলা সাথে সাথে ওই ব্যক্তির কবরে যে আযাবের ফেরেশতা তাদেরকে ডেকে বলেছেন স্টপ, থেমে যা, দুনিয়ায় এক বান্দা আমার রহমান নাম উচ্চারণ করবে, রহিম নাম উচ্চারণ করবে, এটা আমার রহমান আর রহিম নামের সাথে মিলে না, আমি তার বাবাকে কবরে আযাব দিব, এটা বন্ধ কর। আমি জানতে চাই কোরআনের দাম বেশি না তাওরাতের দাম বেশি? আরে তাওরাতের বিসমিল্লাহ পড়ে যদি সন্তানের বাবা কবরের আযাব বন্ধ হইতে পারে, তা আমার সন্তান যদি বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে, আপনার কি মনে হয় যে আমার, আমাকে আল্লাহ তাআলা কবরে আযাব দিবেন? কি মনে হয়? প্রশ্নই আসে না, প্রশ্নই আসে না। কিন্তু আল্লাহ তাআলা আযাব বন্ধ করবেন কেমনে? কারণ আমার সন্তান তো বিসমিল্লাহ না পড়া পড়ে হাট্টি মাটিম টিম, তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটো সিম, তারা হাট্টি মাটিম টিম, ফেরেশতা কয় এই লো তোর ডিম, এই মেয়েটা ভুরভু জাগা দিয়া, আর এই লো তোর সিং, এটা দিয়ে তোর গুতাম, আল্লাহ তাআলা হেফাজত করো কাবির। আমিন।